একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর প্রধান জামায়াত নেতা মুজাহিদের আপিলের রায়, মঙ্গলবার সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দ, এমপি পুত্র রনির পিস্তল থেকেই গুলি বের হয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। নিখোঁজের দশ দিন পর অচেতন অবস্থায় নরসিংদীতে কিশোরী উদ্ধার, অপহরণের পর চালানো হয়েছে অমানসিক নির্যাতন, আসামিকে ধরেও ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তেল, বীজ, গম, চিনি, পরিশোধিত এবং অপরিশোধিত ভোজ্য তেল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের আমদানির উপর উৎসেকর থাকবে না, সংসদে অর্থমন্ত্রী। এবং চার বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো, প্লান্টেশন ছাড়াও অন্য পেশায় নেওয়া হবে কর্মী, সরকারের কঠোর নজরদারির পরামর্শ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। দীর্ঘ চার বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে এর মাধ্যমে নিশ্চিত হবে বছরে প্রায় 1.5 লাখ শ্রমিকের কর্মসংস্থান। তবে অভিবাসন খরচ নিয়ন্ত্রণে রাখতে এবং দক্ষ শ্রমিক পাঠানো নিশ্চিত করতে সরকারকে কঠোর নজরদারির পরামর্শ, রামরুর সৌমিত্র শুভ্রর রিপোর্ট। অটোমোবাইলের কাজ শিখছে কেউ, কেউ বা শিখছে মেশিনারিজের কাজ। বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এই শিক্ষার্থীদের চোখে স্বপ্ন পূরণের হাতছানি। কোর্সটা শেষ হলেই পাড়ি জমাবেন ভিন দেশে, তাদের অর্জিত বৈদেশিক মুদ্রায় বদলে যাবে পরিবারের আর্থিক অবস্থা। মালয়েশিয়ায় দীর্ঘদিন পর প্লান্টেশন ছাড়াও অন্যান্য পেশায় বেসরকারিভাবে শ্রমিক নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এমন খবরে জোরালো হয়েছে তাদের স্বপ্ন। মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য যাওয়াটা এর আগে ছিল যতটুকু সুবিধা, তার সাথে এখন যদি দক্ষভাবে যেতে পারি তাহলে আমরা অনেক বেশি সুবিধা পাবো। 2006 থেকে 2009 সালে মোট 5 লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় অভিবাসী হয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এর মধ্যে 3 লাখই গিয়েছিলেন অবৈধভাবে। এতে ওই বছরের পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়াই বন্ধ করে দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ায় সম্প্রতি বেসরকারিভাবে শ্রমিক পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে দক্ষ জনশক্তিকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, নইলে অদক্ষ জনশক্তিকে রপ্তানি করা হলে অন্যান্য বারের মতো মালয়েশিয়ায় এই শ্রমবাজারও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। শুরু থেকে এক ধরনের একটা স্ট্রং মনিটরিং রেগুলেশন থাকতে হবে, যে কোনো রকমের ব্যর্থতার পরিচয় দেই তাহলে কিন্তু আমরা আবার বড় ধরনের একটা কলাপসের শিকার হবো এই বাজারটা ধরতে গিয়ে। 2012 সাল থেকে দুই সরকারের মধ্যে চুক্তির মাধ্যমে শ্রমিক পাঠানো শুরু হলেও 3 বছরে মাত্র 7,000 শ্রমিক যেতে পেরেছেন। এমন বাস্তবতাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G পদ্ধতি সংস্কার করে এতে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ লোক মালয়েশিয়া অতিরিক্ত যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি। আমরা যে পদ্ধতিতে লোক সিলেক্ট করতাম সেই পদ্ধতিতে লোক সিলেকশন হবে, ডেটাবেস থেকে যাদের লোক নিতে হবে সরকার যেভাবে নিত তাতে করে অনিয়ন্ত্রিতভাবে লোক যাওয়ার আর সুযোগ থাকবে না। বাইরা সভাপতি আরো জানালেন সব প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হলে আগামী সেপ্টেম্বর থেকেই এজেন্সির মাধ্যমে শ্রমিকরা যেতে পারবেন। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। অবশেষে যুক্তরাষ্ট্রের আপিল আদালতে নির্ধারণ হতে যাচ্ছে বাংলাদেশি সহ কাগজপত্রহীন 50 লাখ অভিবাসীর ভাগ্য। 6 জুলাইয়ের পর প্রেসিডেন্ট বারাক ওবামার স্থগিতাদেশের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। অভিবাসী বিষয়ক আইনজীবীরা বলেছেন বৈধতা না দিলেও কাগজপত্রহীন অভিবাসীদের বহিষ্কারের বিষয়টি অবাস্তব এবং এর বিরুদ্ধে আদেশ দেবেন আদালত, তাই অভিবাসীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর 20 নভেম্বর যুক্তরাষ্ট্রে থাকা 50 লাখ অভিবাসীর বহিষ্কারাদেশ বাতিল এবং তাদের বৈধতা দেওয়ার বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে রাজনৈতিক দ্বন্দ্বে অভিবাসীদের ভাগ্য অনেকটাই অনিশ্চিতই রয়ে গেছে। 26টি রিপাবলিকান রাজ্য এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ মামলার শুনানির কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালতের 5ম সার্কিট কোর্ট নির্ধারণ করবেন 66 ভাগ এশীয় সহ কাগজহীন অভিবাসীদের ভাগ্য। অভিবাসীদের বৈধতার পক্ষে বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে কাজ করছে দক্ষিণ এশীয় অভিবাসীদের সংগঠন দেশিস রাইজিং আপ অ্যান্ড মুভমেন্ট ড্রাম। বিভিন্ন স্টেটে কত পার্সেন্ট এপিআই কমিউনিটি আছে যারা এটার বেনিফিটেড হবে, কত পার্সেন্ট গভর্নমেন্ট রেভিনিউ আসবে,
যে ফ্যাক্টটা গভর্নর শো করতে চাইছে যে স্টেটের জন্য হার্মফুল, আর আমরা দেখাতে চাচ্ছি স্টেটের জন্য কতটা ইনকাম বাড়বে উল্টা। এ ব্যাপারে ন্যাশনাল ইমিগ্রেশন লয়ার্স সদস্য এবং অভিবাসন বিষয়ক আইনজীবী মারিজান চেভেস্কির মতে, আইনের ফাঁকে ওবামার নির্বাহী আদেশের অপমৃত্যু হতে পারে, তবে স্বতন্ত্রভাবে আইনি সহায়তায় বহিষ্কারাদেশ প্রাপ্তরা যুক্তরাষ্ট্রে বৈধতা পেতে পারেন বলেও মনে করেন তিনি। Directly connected to Bangladesh and nationals of Bangladesh, particularly in this situation today, can be easily helped. এদিকে অভিবাসন বিষয়ে দক্ষ বাংলাদেশি আইনজীবী নাজমুল আলম জানান, শুনানির ফলাফল যাই হোক, কাগজহীন অভিবাসীদের শঙ্কিত হওয়ার কিছুই নেই। ইমিগ্রেশনে অ্যাকচুয়ালি কি এই লোকগুলোকে বৈধতা দেওয়া উচিত হবে কি হবে না, this is none of actually the court business. আশার কথা, ওবামার নির্বাহী আদেশের আলোকে যুক্তরাষ্ট্র কংগ্রেসকে যথাযথ পদক্ষেপ নেয়ার দিক নির্দেশনা দিতে পারে, যার ফলে কাগজহীন অভিবাসীদের বৈধতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকলে শুধু এই দুই দেশই নয় লাভবান হবে চীন সহ এই অঞ্চলের আরো কয়েকটি দেশের মানুষ, এমনটি মনে করেন চীনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে ঢাকা সফরে আসা দেশটির কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর চীনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঢাকা নয়াদিল্লির সুসম্পর্ক প্রভাব ফেলবে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি হওয়ার পর সুযোগ তৈরি হয়েছে সামুদ্রিক অর্থনীতিকে আরো সমৃদ্ধ করার, আর সমুদ্র সম্পদ বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ আছে চীনের। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় ভারতের সঙ্গেও এ নিয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে ঢাকা সফররত চীনা প্রতিনিধি দলের অভিমত, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজন সমন্বিতভাবে কাজ করা। তারা মনে করেন ভারত বাংলাদেশের সুসম্পর্কের প্রভাব পড়বে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে। ভারত বাংলাদেশ সুসম্পর্ক থাকলে শুধু এই দুটি দেশই নয় বরং চীন সহ এই অঞ্চলের আরো কয়েকটি দেশ লাভবান হবে। ভারত থেকে বাংলাদেশ ও মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত প্রস্তাবিত বিসিআইএম করিডোর বাস্তবায়নে সম্মত আছে চার দেশই। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মনে করেন এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ যত বাড়বে এখানকার অর্থনীতিও তত গতিশীল হবে। আমি যখন চায়না, তখন মোদি তখন চায়না ছিলেন, আমি যখন ফিরে আসলাম মোদি বাংলাদেশে আসলেন, এখন কিন্তু চায়না বাংলাদেশ বা কোনো আমাদের এই অঞ্চলে সবাই চাইছে একসঙ্গে কাজ করার জন্য, সকল স্তরে আপনাদের কানেক্টিভিটি যোগাযোগ আমরা চালিয়ে যাচ্ছি। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাণিজ্য সম্পর্ক, অর্থনীতি এবং কারিগরি সহযোগিতা বৃদ্ধি বিষয়ে দুদেশের মধ্যে পাঁচটি চুক্তি সই হয়। চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 40 বছর উদযাপন উপলক্ষে সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করছেন চীনা প্রধানমন্ত্রী। ওই সফরেই সমুদ্রকেন্দ্রিক সহযোগিতার ক্ষেত্রে চুক্তি সই করতে চায় চীন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। সোমবার বিকেলে বেগম জিয়ার গুলশানের বাসভবনে তারা তার সঙ্গে দেখা করেন। বিকেল 4:15 শুরু হওয়া বৈঠকটি চলে বিকেল 5:15 পর্যন্ত। বৈঠকে বিএনপির পক্ষে দলের কয়েকজন স্থায়ী কমিটির সদস্য উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ শেষে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, চীন চায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা বজায় থাকুক, আর তাই বাংলাদেশকে নিয়ে চীন যে অবস্থানে ছিল এখনো সেই অবস্থানেই আছে। চীনের যে অবস্থান, তারা স্পষ্ট ভাষায় অতীতে বলেছিল যে এখানে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করতে হবে যাতে করে এদেশের গণতন্ত্র শক্তিশালী হয়ে এদেশের উন্নয়ন প্রক্রিয়াগুলো অর্থপূর্ণ হতে পারে। আজকে তারা তাদের সেই অবস্থানেই রয়েছে, আমরা আমাদের সেই অবস্থানেই রয়েছি। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে যানবাহন চলাচলের রূপরেখার চুক্তি সই হয়েছে। সোমবার দুপুরে ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের পরিবহন মন্ত্রীরা এই চুক্তিতে সই করেন। বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চুক্তিতে সই করেন বলে জানিয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে রূপরেখা চুক্তির পর কিছু আনুষ্ঠানিকতা শেষে চলতি বছরের শেষ দিকে মূল চুক্তির সইয়ের সম্ভাবনা রয়েছে।
চুক্তি অনুযায়ী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি এই দেশগুলোর মধ্যে চলাচল করতে পারবে। এছাড়া চলতি বছরের অক্টোবরের মাসে চার দেশের মধ্যে মোটর শোভাযাত্রা হবে। রাজনীতিতে পরাজিত নেত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কঠিন সময় পার করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি নেত্রী ভারত বিরোধিতা করবেন না এই অঙ্গীকার করে নতজানু হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি অহেতুক কতগুলি অসত্য কথা বলেছেন যার কোনো ভিত্তি নাই। তিনি নত জানু হয়ে মোদীর সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সাক্ষাৎকার কেউ বাধা দেওয়ার চেষ্টা করেনি। তাদেরকে অঙ্গীকার করে যে আমরা ভারতের বিরোধিতা করব না তারপর সাক্ষাৎকার করেছেন, এই ভারত তার কাছ থেকে অঙ্গীকার আদায় করেছে। তিনি হেরে গেছেন রাজনীতিতে, আজকে কঠিন অবস্থা পার করছে বেগম খালেদা জিয়া। সুতরাং তিনি যে বক্তব্যগুলি গতকাল এবং ওই ভারতের পত্রিকার সাক্ষাৎকারে দিয়েছেন এটা একজন পরাজিত নেত্রী বক্তব্য। প্রবাসের সময় আরো থাকছে। আগামী অর্থ বছরের বাজেট গতানুগতিক, সরকারি বিনিয়োগ এবং এডিপি বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা নেই বলছে বিশ্বব্যাংক। এবং টেস্টের পর ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করল টিম বাংলাদেশ, রঙিন পোশাকে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান লিটন, আবারও অনুশীলনে মুশফিক। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এবং আলবদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় দেওয়া হবে মঙ্গলবার। দুপক্ষের শুনানি শেষে গত 27 মে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য 16 জুন দিন ধার্য করেন। সেই অনুযায়ী রায়ের জন্য মঙ্গলবারের কার্যতালিকার 1 নম্বরে রাখা হয়েছে। 2013 সালের 17 জুলাই একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক, শিক্ষক সহ বুদ্ধিজীবী হত্যা নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া অপহরণ, নির্যাতন, হত্যাসহ 7টি অভিযোগের মধ্যে 5টি অভিযোগই প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে একাত্তরে আলবদর বাহিনীর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বুদ্ধিজীবীদের হারানোর যে ব্যথা আমাদের জাতির, এই ব্যথা আমরা বয়ে চলেছি আজকে প্রায় 45 বৎসর যাবৎ। এই ব্যথা আমাদের প্রমোশিত হবে না যদি উপযুক্ত দণ্ড না পাওয়া যায়। এবং যেহেতু জনাব আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ হলো এই যুদ্ধাপরাধী হত্যার বিষয়টি, সুতরাং অন্যান্য মামলার ক্ষেত্রে যে আমরা যেটা প্রত্যাশা করেছি এই ক্ষেত্রেও আমরা একই রকম প্রত্যাশা করি, অর্থাৎ চরম দণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড। 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের 73-74 পৃষ্ঠায় কিছু পরিবর্তন এনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, তেল, বীজ, গম, চিনি, পরিশোধিত এবং অপরিশোধিত ভোজ্য তেল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের আমদানির ওপর উৎসেকর আদায় করা হবে না। সোমবার সন্ধ্যায় সংসদে বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, উৎসে করের নামে কেউ যাতে বাজারে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেজন্যই এই পরিবর্তন আনা হয়েছে। বাজেট বক্তব্যে আয়কর সম্বন্ধে 73 এবং 74 পৃষ্ঠায় বিস্তৃত নির্দেশনায় দেখা যাচ্ছে শুষ্ক মরিচ, তেল, বীজ, পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্য তেল, চাল, চালের খুদ, গম, পরিশোধিত অপরিশোধিত চিনি, এইগুলো আমদানি হলে উৎসে নিম্ন হারে, আগে 3% ছিল এবার 2% উৎসে আয়কর আদায় করা হবে। এই উৎসে শব্দটা বাজারকে অস্থিতিশীল করে দিচ্ছে, এটা যাতে না হতে পারে সেজন্যে এই যে কতগুলো পণ্যের নাম বললাম এই পণ্যের উপর উৎসে কোনো কর, 2%-এর কর আদায় করা হবে না। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, বন্ধুত্ব এবং বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে পারস্পরিক স্বার্থ উন্নয়নের ক্ষেত্রে সমৃদ্ধশালী করেছে।
বাংলাদেশীদের জন্য আমিরাতের সংগঠন ইউএই বাংলাদেশ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং ফেরদৌস শিকদারের সঞ্চালনায় আবুধাবির বাংলাদেশ স্কুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইফতেকার হোসেন বাবুল, ন আ ম বদরুদ্দিন এবং প্রকৌশলী রফিক শিকদার। সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে নাসির তালুকদারের সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশ শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আগামী তিন বছরের মধ্যে মহাকাশে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আইসিটি এক্সপো 2015 এর উদ্বোধনে করে তিনি এই ঘোষণা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তাই দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নতুন আবিষ্কারের উদ্যোগী হতে দেশের উদ্ভাবকদের প্রতি নির্দেশনা দেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, দ্বিতীয় সাবমেরিন কেবলের সাথে যুক্ত হলে ইন্টারনেটের প্রসারে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। মহাকাশে আমাদের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ শীর্ষক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আশা করা যায় আগামী তিন বছরের মধ্যে এই স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ সম্ভব হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে আমাদেরকে নতুন প্রযুক্তি আবিষ্কার ও ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সরকার এই খাতের উন্নয়নে সার্বিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ দমনে হাসিনা এবং মোদী সরকারের অবস্থান এক হওয়ায় খালেদা জিয়া আবারও তার ভারত বিরোধী পুরনো চরিত্রে ফিরে গেছেন। সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে ওলামা লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। যে খালেদা জিয়া কষ্ট করে মোদীর সাথে সাক্ষাৎ করেছেন, সেই খালেদা জিয়া আজকে ভিন্ন সুরে ভারত বিরোধিতা আবার শুরু করেছেন। হঠাৎ আবার ভারতের বিরোধিতা, এটা আমাদের, আমরা মনে করি তিনি আবার পুরনো চরিত্রে ফিরে যাচ্ছেন। কালকে এই সাক্ষাৎকারে স্পষ্ট প্রতিমান হয়েছে, জঙ্গিদের দ্বারা জামাত দ্বারা তিনি যে কোনো সময় আক্রান্ত হতে পারেন এই ভয়ে তিনি ভীত। বেগম খালেদা জিয়া কোনো অবস্থাতেই কোনো পর্যায়ে জামাতের সঙ্গ ত্যাগ করতে পারবেন না। জামাতবিহীন বিএনপি বা জামাতবিহীন জোট যদি করতে হয় তাহলে বেগম খালেদা জিয়াকে বাদ দিয়েই করতে হবে, কারণ বেগম খালেদা জিয়া জামাতের সঙ্গ কখনোই ত্যাগ করতে পারবেন না। নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার পর বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন নিশ্চুপ ছিলেন, তিনি আবার চিরচারিত ভারত বিরোধিতার রূপে আবার গতকাল বক্তব্য রেখেছেন। আমি বেগম খালেদা জিয়াকে অনুরোধ জানাবো চুক্তিগুলো পড়ার জন্য, আপনি গণ্ডমূর্খের মতো দয়া করে কথা বলবেন না। রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত বক্তিয়ার আলম রনির মা সংসদ সদস্য পিনু খানের গাড়ি জব্দ করেছে পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি আরও জানান, এমপির পুত্র রনির পিস্তল থেকেই গুলি বের হয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। ঘটনাটি যেহেতু জনকণ্ঠ ভবনের কাছে সংঘটিত হয়, সেখানে আমরা সিসিটিভির কিছু ফুটেজ পেয়েছি, সেই ফুটেজে এই গাড়িটির মুভমেন্ট ওখানে দেখা গিয়েছে এবং সেই গাড়িটি উদ্ধার করে আনা হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে দুইজন, অর্থাৎ ড্রাইভার ইমরান, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আমাদের কাছে যে জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য দিয়েছে, রনি যে সমস্ত তথ্য দিয়েছে তাতে আমরা নিশ্চিত হয়েছি যে এই গাড়িটিতেই তারা ওই সময় আরোহণ করছিল, ওই গাড়িটি ব্যবহৃত হয়েছিল, প্রাডো গাড়িটি, সেই কালো রঙের প্রাডো গাড়িটি আমরা মূলত সিজ করে নিয়ে এসেছি। তো সেটিও আমরা সিসিটিভির সাথে মিলিয়ে দেখেছি যে সিসিটিভির ফুটেজে যে গাড়িটি দেখা গেছে এই গাড়িটি সেই গাড়িটি। নরসিংদীতে নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার রাতে শিবপুর উপজেলার আমতলা বাজারের পাশ থেকে উদ্ধারের পর চিকিৎসার জন্য ওই কিশোরীকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, তাকে শারীরিক নির্যাতন করে হাত পা বেঁধে অচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়েছিল। নরসিংদী থেকে কাউসার আহমেদের ছবি এবং আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে বেস্ট রিপোর্ট। চারজন মেজো বোনের বাড়ি থেকে বড় বোনের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় 16 বছরের এই কিশোরী। এরপর টানা 10 দিন কোনো খোঁজ মেলেনি তার। নির্যাতিতার মায়ের অভিযোগ, সৈকত ও মেহেন্দি নামে দুই যুবকের নাম উল্লেখ করে নরসিংদী সদর থানায় অপহরণের অভিযোগ করা হয়। তবে পুলিশের এসআই জুয়েল সৈকতকে আটক করেও ছেড়ে দেয়। জুয়েল পুলিশ আমার জানার দিয়ে না হাত দিয়ে দুয়ে টাইন না নিয়ে কলম দিয়া বলে আপনি কি মহিলা শয়তান, এখানে আপনি কি 10 জন মানেন না, মেম্বারশিপ রাশি এগুলি আপনি মানেন না, হারা সহি তার আপনি যাচ্ছেন না করে আপনি সহি দেন হারা ওই ব্যবস্থা করবো না একটা এ কই আপনি লাগে আমরা অগমত আমার সার লাগতে ওইটা কই আমার দম হয়েছে ভাইয়া আমার তো সহিলা হয়েছে সহিলা হয়ে সকাল ছাড়া বিছাড়া। নির্যাতিতা কিশোরী জানায় দাসপাড়া মহল্লার সৈকত মিয়া দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দেওয়া সহ উত্তক্ত করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সৈকত মিয়া মেহেদি সহ 5 জন তাকে অপহরণ করে শারীরিক নির্যাতন চালায়। শুধু আমি শুনতে পারছি মানে অন্য বাসের লোকরা বৈরব বৈরব বলতেছে বলা, তখন আমার একটা ইঞ্জেকশন মারছে, তারপর আমি আর কিছুই বলতে পারতাম না। ওদের কাছে পানি চাইলে ওরা গরম চা আমার মুখে ঢেলা দিত, তারপরে যদি আমি রিকোয়েস্ট করতাম তাহলে বরফের টুকরা মুখে দিয়ে মুখ বাইরা দিয়ে দিত। অনেক উঁচু থেকে আমার শীত দেহাস তাই নামাইতো, নামায় কখনো ট্রেনের রাস্তায় নিয়ে যাইতো, কখনো ব্রিজের উপর নিয়ে যাইতো, কখনো ছাদের উপর নিয়ে যাইতো। সৈকত বলে জোরে মারিস না, মেহেদি বলে জোরে মারা ফেলা। আমি কোনো অন্যায় ওদের কাছে করছিলাম না, আমার জীবনটা শেষ করে দিতে। আমি অন্ধভাগে মেহেদি সৈকতের বিচারটা করা পাবে চাই। চিকিৎসকরা জানান মেয়েটি মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত। সে এখনো পুরোপুরি খাবার খেতে পারছে না, আমরা তাকে লিকুইড জাতীয় খাবার দিয়ে তাকে কিছুটা স্টেবল এবং অন্যান্য স্যালাইন বা ফ্লুইড অ্যান্টিবায়োটিক এবং ড্রেসিং যেটা করা দরকার সেগুলি দিয়ে মেন্টালি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এদিকে চিকিৎসাধীন কিশোরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আসামি ধরার ব্যাপারে এটা আমি অবগত নই, তবে যদি এরকম হয় তাকে ধরে ছেড়ে দেয় সেক্ষেত্রে এটা খতিয়ে দেখা হবে, যদি এরকম প্রমাণ হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরীর মা রেহানা বেগম 9 জুন আদালতে দুজনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। সমসংবাদ নরসিংদী। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। সফরকালে তিনি দুই দেশের সেনাবাহিনী প্রধান এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সোমবার বিকেলে ঢাকা সেনানিবাসের একটি বিশেষ বিমানে বঙ্গবন্ধু বেইস কুর্মিটোলা বিমান ঘাঁটির 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে পৌঁছান। পরে তিনি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তাকে গার্ড অফ অনার দেয়। পরে জেনারেল দলবীর সিং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভুঁইয়ার সঙ্গে সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার তিনি চট্টগ্রামে বাংলাদেশের মিলিটারি একাডেমির 72তম দীর্ঘমেয়াদী কোর্স এবং 43তম স্পেশাল বিএমএ কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করবেন। ওই দিনই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। আসন্ন রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক মহাসড়কে চাঁদাবাজ ছিনতাইকারীর দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরে সামাজিক ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় পুরো রমজান জুড়েই বাজারকে ভেজালমুক্ত করতে ভেজাল বিরোধী আইনও দৃঢ়ভাবে প্রয়োগের সিদ্ধান্তের কথা জানান পুলিশ প্রধান। পরিবহন সেক্টরে পরিষ্কার বলে দিয়েছি রাস্তায় কোন যানবাহন থামিয়ে চাঁদাবাজি হবে না, যদি কেউ চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা নিতে হবে। ফেরিঘাটে কোনো চাঁদাবাজি হবে না, যত প্রভাবশালী ব্যক্তি হোক তাদেরকে আমরা যদি এরকম কেউ যদি চাঁদাবাজি করে তাদেরকে আমরা আইনে কঠোর আইনে আমরা আনবো। আমরা ভেজাল খাবার বিরুদ্ধে যে সমস্ত আইনগুলি আছে সেগুলি কঠোরভাবে প্রয়োগ করবো। গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া থেকে 5টি অস্ত্রসহ 4 জনকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব এক এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এইসব তথ্য জানান র্যাব এক এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মাসুদ। চক্রের অন্যতম সদস্য আব্দুস সাত্তার সে স্বীকার করেছে যে অস্ত্রের বেশিরভাগই সে ক্রয় করেছে
এবং বাকি কয়েকটি অস্ত্র সেই আর কয়েকজন সন্ত্রাসীর কাছ থেকে সংগ্রহ করেছে। এই অস্ত্রের ব্যবসার সাথে আসলে অনেকেই জড়িত, অনেক ক্ষেত্রেই তারা সঠিক নামটি ব্যবহার করে না এবং কেউ কেউ আছে যারা চিহ্নিত এবং তাদের নামও আমরা কিছু কিছু ক্ষেত্রে জানতে পেরেছি। গ্রেফতারকৃত আসামিদেরকে আইনের কাছে সোপর্দ করব এবং একই সাথে যে সমস্ত পলাতক আসামি রয়েছে তাদেরকে ধরার আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 4 কেজি স্বর্ণ আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যা 7:30 সিঙ্গাপুর গামী বিমান থেকে 3 যাত্রীর কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রায় 4 কেজি সোনার বার সহ স্বর্ণালঙ্কার আটক করে বিমানবন্দর কাস্টমস। এ সময় তাদের কাছ থেকে 16টি মোবাইল ফোন সহ ক্যামেরা সরঞ্জামও উদ্ধার করা হয়। স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা। আসন্ন রমজানে বাজারে ফরমালিন মুক্ত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং মূল্য তালিকা টানানো সহ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উত্তর ঢাকা সিটি কর্পোরেশন। দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তি উপলক্ষে সোমবার বিকেলে নগর ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন মেয়র আনিসুল হক। এ সময় তিনি জানান, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা দূর করা, অবৈধ বিলবোর্ড উচ্ছেদ সহ কয়েকটি বিষয়ে স্বল্পমেয়াদী পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার কথাও জানান ঢাকা উত্তরের মেয়র। মনিটর করার ব্যাপারগুলো আমাদের কি, সে একটা হলো ফরমালিন দেখা, একটা হলো বাজারে খুব বেশি কোনো প্রাইস রাইজ করছে কিনা সেটি দেখা, বাজারে যে প্রাইস আছে সেটা ঠিক মতো রাখা, বাজার এলাকা যেন পরিষ্কার থাকে সেটা ঠিক মতো দেখা, অপ্রাসঙ্গিক ট্রাফিক জ্যাম ট্যামে যেন খুব বড় সমস্যা না হয় সেটা আবার আমরা দেখতে পারি না, সেটা পুলিশ দেখবে। এর আগে মিরপুরের কয়েকটি খাল পরিদর্শন করে তিনি অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের সহায়তা কামনা করেন। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি বিনিয়োগ এবং এডিপি বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ঢাকা অফিসে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এমন পর্যালোচনা তুলে ধরেন। তাছাড়া একে গতানুগতিক এবং বৃহৎ বাজেট হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি। অর্থবছর 16-তে আমরা কোন প্রকল্পগুলি শেষ করব বলে একটা বিস্তারিত দেওয়া হয়েছে, তো আমরা আরো আশ্বস্ত বোধ করতাম যদি এই একই প্রকল্পগুলোতে গত বাজেট যখন শুরু হয়েছিল তখন কি অবস্থা ছিল এবং এই বাজেট শেষ করার পরে কতটা ফিজিক্যাল অগ্রগতি হয়েছে সে সম্পর্কে যদি তথ্য থাকত। সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় যে চ্যালেঞ্জেসগুলি ছিল, মূল চ্যালেঞ্জেসগুলো এখানে কিন্তু এগুলি এখনো রয়ে গেছে। তার মধ্যে আপনার অননুমোদিত প্রকল্পের সংখ্যা এখনো প্রচুর, 807টি। প্রতীকি বরাদ্দ দেওয়ার যে একটি রীতি চালু হয়েছে বাংলাদেশে সেটি এখনো রয়ে গেছে। আবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য যেই মোট বরাদ্দ দিয়ে আমরা শুরু করি, বছর শেষে সেই বরাদ্দটা সাইজটা কমে যায়। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে এক স্মারকলিপিতে এই প্রস্তাব দেওয়া হয়। ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদের নেতৃত্বে শিক্ষক নেতারা দেখা করে এইসব প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় তারা শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন, অধ্যাপকদের বেতন ভাতা সচিবের সমতুল্য করা, সরকারি কর্মকর্তাদের মতো শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব করেন। শিক্ষামন্ত্রী তাদের এসব প্রস্তাব পর্যালোচনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সিলেটে চাকুরিজীবী সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি সমিতিকে সিলেটের উন্নয়নমূলক কাজে বিশেষভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সিলেটের শিক্ষার হার বাড়ানোর জন্য যাবতীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন সমিতিকে। অভিষেক অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার দেশের বাইরের খবর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দেশের বাইরের খবর। পাকিস্তানের বেলুচিস্তানের লস্কর ই বেলুচিস্তানের 2 শীর্ষ নেতা সহ অন্তত 100 জঙ্গি আত্মসমর্পণ করেছেন। রোববার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর
খুজদারে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করেন তারা। এই ঘটনাকে বেলুচিস্তানের গত কয়েক দশক ধরে চলা সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে স্থানীয় সরকার। এর ফলে গ্যাস জ্বালানি এবং খনি সমৃদ্ধ এই অঞ্চলটিকে জঙ্গি এবং সন্ত্রাসবাদ থেকে পুরোপুরি মুক্ত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন বেলুচের জ্যেষ্ঠ মন্ত্রী সানাউল্লাহ জেহরি। এই অঞ্চলে তরুণ জনগোষ্ঠীকে এই ঘটনায় উদ্বুদ্ধ করতে পাকিস্তানের উন্নয়ন কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি। লস্কর ই বেলুচিস্তানের দুই কমান্ডার জানান, এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবেন। স্বাধীনতার পর স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে জঙ্গিবাদের কারণে গত পাঁচ বছরে শুধু দারিদ্রতা বেড়েছে বলেও জানান তারা। বৃষ্টির কল্যাণে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্ট ড্র উপহার পেয়েছে স্বাগতিক বাংলাদেশ, কিন্তু পারফরমেন্সটা হয়তো মন ভরাতে পারেনি খোদ টাইগারদের। তাই তো টেস্টের পরের দিন টিম ইন্ডিয়া যখন হোটেলে অলস সময় কাটিয়েছে, তখন মিরপুরে পুরো টাইগার স্কোয়াড নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করেছে। ব্যাটে বলে অনুশীলনের সাথে গ্লাভস হাতে অনুশীলনে দীর্ঘ সময় কাটালেন মুশফিকুর রহিম। এদিকে টেস্টের পর ওয়ানডে ক্রিকেটে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান লিটন দাস। খানিকটা শঙ্কা নিয়ে আবারও কিপিং গ্লাভস হাতে তুলে নিলেন মুশফিক। ইঞ্জুরি থেকে ফেরা মুশফিক যাচাই করে নিচ্ছিলেন উইকেট রক্ষণে সব ঠিকঠাক আছে কিনা। তখন টাইগারদের নবীনতম উইকেট রক্ষক লিটন বেশ আগ্রহ নিয়ে দেখছিলেন অভিজ্ঞ মুশফিকের অনুশীলনের দৃশ্য, হয়তো বোঝার চেষ্টা করছিলেন কিভাবে নিজেকে আরো প্রস্তুত করা যায়। আর লিটনের মনের কথাগুলো বুঝতে পেরেই কিনা টাইগার বোলিং কোচ হিতি স্ট্রিক বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। অবশেষে দীর্ঘদিন পর দেখা মিলল টাইগার স্কোয়াডে একসাথে দুই উইকেট রক্ষকের অনুশীলন। পুরনো দক্ষ সেনানি মুশফিক নিশ্চিত, কিন্তু ইঞ্জুরিটা বেশি ভোগালে উইকেটের দায়িত্ব নিতে অভিষেক হতে পারে লিজন কুমার দাসের। আর ভারতের বিপক্ষে জায়গা পেলে লিজনও উজাড় করে দিতে চান নিজের সবটুকু। এজ এ নিউকামার তার টার্গেটই থাকে যে প্রুভ করবে সে, বাট তারপরে একটা চাহিদা আছে টিমকে দেওয়ার জন্য। আমি যদি এজ এ ব্যাটসম্যান হিসেবে খেলি তাহলে আমি ব্যাটিং করে ভালো করার চেষ্টা করবো, টিম যতটুকু চায় ততটুকু দেওয়ার চেষ্টা করবো, ফিল্ডার বা কিপিং এ যেটাই বলেন 100% দেওয়ার চেষ্টা করবো। অন্যদিকে ফতুল্লা টেস্টের পর ঢাকাতেও গোমরা আকাশকে সঙ্গী করে হালকা ওয়ার্ম আপের পর ইনডোরে নেটে দীর্ঘ সময় কাটিয়েছেন মুশফিক সাকিব তামিমরা। কখনো পেস বোলার কখনো বা স্পিন বোলারদের সামনে টাইগার ব্যাটসম্যানদের নিবিড় অনুশীলনী বলে দেয় ওয়ানডে র্যাঙ্কিং এর গ্রাফটা ঊর্ধ্বমুখে রাখতে কতটা মরিয়া তারা। ভালো টাচে আছি, যতগুলো প্লেয়ার আছে সব খুব ভালো ফর্মে আছে, সো পসিবল এটা ক্রিকেট খেলতেছি, সো আমাদের কাছে ম্যাচ বাই ম্যাচ টার্গেট থাকবে। ১৮ জুন ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। শায়লা পারভীন, সময় সংবাদ, ঢাকা। ফতুল্লা টেস্টে বাংলাদেশকে ফলো অন করানোটা দলের মানসিক জয় হিসেবে দেখছেন ভারত দলের ম্যানেজার বিশ্বরূপ দে। তবে সীমিত ওভারে ক্রিকেটে বাংলাদেশ ধারাবাহিক পারফর্ম করায় ওয়ানডে সিরিজের আগে টাইগারদের সমীহ করতে চায় ইন্ডিয়া। এদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন ঢাকায়। সোমবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ধোনি, সুরেশ রায়না সহ আটজন ভারতীয় ক্রিকেটার। ভরা বর্ষায় ক্রিকেট ম্যাচ, তবে বৃষ্টি ও ক্রিকেট এই শব্দ দুটি যে একসাথে বড্ড বেমানান। তাই তো ভারত বাংলাদেশ একমাত্র টেস্টের পাঁচ দিনে মোটে খেলা হলো 184 ওভার, আর বৃষ্টি বিঘ্নিত ম্যাচটির ফলাফল হয়েছে ড্র, যদিও স্বাগতিক বাংলাদেশকে পড়তে হয় ফলো অনে। তাই অমীমাংসিত এই ম্যাচে ভারতের অনুপ্রেরণার নাম বাংলাদেশকে দুবার ব্যাট করানো। বোলারদের নৈপুণ্যে ম্যারমারে টেস্টটা জমিয়ে তুলেছিল ভারত, তাই তো ড্রয়ের স্বাদের এমন উপলক্ষটাও উদযাপন করেছে টিম ইন্ডিয়া। বিদেশের মাটিতে যখনই কোনো টিমকে ফলো অন করানো হয় সেটা নিঃসন্দেহে সেই টিমের পারফরমেন্স ভালো বলেই সেটা সম্ভব হয়। টিম ইন্ডিয়া একটা ডিনার হোস্ট করেছে, সেখানে সমস্ত খেলোয়াড়রা উপস্থিত ছিল। আফটার অল ভিক্টরি না হলো এটা মরাল ভিক্টরি। এদিকে টেস্ট সিরিজের পর সাত ক্রিকেটার ফিরে গেছেন ভারত, আর টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ আট ক্রিকেটার ঢাকা পৌঁছেছেন, যে দলে আছেন সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, মোহিত শর্মা, আম্বাতি রায়রু, স্টুয়ার্ট বিনিদের মতো সব ওয়ানডে স্পেশালিস্ট ক্রিকেটার। কিন্তু তারপরও ওয়ানডে ক্রিকেটের দারুণ খেলা টাইগারদের সমীহের চোখেই দেখছে ভারত। বাংলাদেশকে এখন হেলাফেলার করার কোনো জায়গা নেই, বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে ওয়ার্ল্ড কাপে এবং লাস্ট কয়েকটা মরশুম বাংলাদেশ ভালো খেলছে, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে আসছে।
আষাঢ়ের প্রথম দিনটি হোটেলেই কাটিয়েছেন কোহলি ধাওয়ানরা, আর বাংলাদেশে পা রেখে সংবাদ মাধ্যমকেও এড়িয়ে গেছেন ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের ধনী ক্রীড়াবিদের তালিকায় 23তম স্থানে থাকা ভারত অধিনায়ক মাহি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর প্রধান জামায়াত নেতা মুজাহিদের আপিলের রায় মঙ্গলবার, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। রাজধানীতে এলোপাতারি গুলিতে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দ, এমপি পুত্র রনির পিস্তল থেকেই গুলি বের হয়েছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় নরসিংদীতে কিশোরী উদ্ধার, অপহরণের পর চালানো হয় অমানসিক নির্যাতন, আসামিকে ধরেও ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তেল, বীজ, গম, চিনি, পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্য তেল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের আমদানির ওপর উচ্ছেকর থাকবে না, সংসদে অর্থমন্ত্রী। এবং 4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো, প্লান্টেশন ছাড়াও অন্য পেশায় নেওয়া হবে কর্মী, সরকারের কঠোর নজরদারির পরামর্শ। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো রবি এবং সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে, আর সঙ্গে থাকুন সময়।